হ্যালো বন্ধুরা, অ্যাসিস্টিভ মাইন্ডের পক্ষ থেকে আমি আছি মুশাহিদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা কার্টুন ভিডিও বানাবেন। সো ভিডিওটি হবে ইন্টারেস্টিং, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো স্বাগতম আপনাকে অ্যাসিস্টিভ মাইন্ডের নতুন আরেকটি ভিডিওর পিছনে। সো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা এখন স্ক্রিনে চলে এলাম, দেন এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সো আমরা এখন সিম্পলি কাইনমাস্টারটি ওপেন করব। দেন কাইনমাস্টারটি ওপেন করার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আমরা 69 এটাতে আমরা ক্লিক করব। তারপরে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে আমরা ক্লিক করব মিডিয়াতে। মিডিয়া থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সো আমি এটা নিচ্ছি। তারপরে আমরা লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করে আমরা পুরো টাইম লাইন জুড়ে আমরা এটাকে টেনে রেখে দেবো। সো আপনাদের ভিডিওটি কতটুকু লং হবে তার পরিমাণ মতো আপনারা এটাকে টেনে রেখে দেবেন। সো তারপরে আমরা ক্লিক করব লেয়ারে। লেয়ার থেকে মিডিয়া থেকে এখানে চলে আসবে আমাদের গ্যালারি। গ্যালারি থেকে আমরা একটি ইমেজ এখানে সিলেক্ট করব, রাস্তার একটি ইমেজ, পিএনজি ফরম্যাটের। এ ধরনের ইমেজ আপনারা সাধারণত গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো গুগল থেকে আপনারা এ ধরনের ইমেজ ডাউনলোড করতে পারেন। সো তারপরে আমরা এখানে এতটুকু রাখছি। তারপরে আমরা নিচের লেয়ারে, নিচের ইমেজের উপর ট্যাপ করব। দেন এটাকে ফুল টাইম লাইন জুড়ে আমরা এটাকে টেনে রেখে দেব। অলরাইট, আমরা এগেন ক্লিক করব লেয়ারে। লেয়ার থেকে মিডিয়া থেকে এখানে চলে আসবে আমাদের গ্যালারি। তারপরে আমরা এই ফোল্ডারে ক্লিক করব। দেন এ ধরনের সেকেন্ড আরেকটি ইমেজ আমরা এখানে নিয়ে আসব। এ ধরনের ইমেজ আপনারা সাধারণত গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন, অথবা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে আমরা এটাকে ফুল টাইম লাইন জুড়ে রেখে দেব। দেন এখানে আমরা কিছু ইন অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সো এ ধরনের অ্যানিমেশন আপনারা আপনাদের ভিডিও অনুসারে আপনারা রেখে দেবেন। আমরা এখানে পপ ওপেন এটাতে আমরা ক্লিক করলাম। দেন তারপরে আমরা দেখতে পারবো যে ভিডিওটি কীরকম ফুটেজের সাথে দেখাচ্ছে। তারপরে আপনারা নিচের যে লেয়ার রয়েছে সেটার উপর ক্লিক করবেন। দেন এখানে দেখুন চাবির মতো একটি অপশন রয়েছে, চাবি বলে। সো এটার উপর ক্লিক করে এটাকে আমরা ভিডিওর রাইট সাইডে আমরা একেবারে শেষের দিকে নিয়ে আসব। দেন তারপরে আমরা এখানে ওকেতে ট্যাপ করব। তারপরে আমরা এগেন লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের গ্যালারিটা শো করবে। সো গ্যালারি থেকে আমরা ডাউনলোডকৃত একটি গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করেছিলাম। সো সেটা আমরা এখানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার পরে আমরা এখানে ভিডিও অনুসারে আমরা এটাকে টেনে রেখে দেব। গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা ক্রোমাকৃতে ক্লিক করব। দেন এটাকে এনেবল করে দিলেই এটা রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা এটাকে ওকে করে দেব। সো এবার আমরা একটু প্লে করে দেখি এটা কীরকম ভিডিওর সাথে দেখাচ্ছে। তারপরে ভিডিওটি আকর্ষণীয় করে তোলার জন্য আপনারা চাইলে বিভিন্ন ধরনের পিএনজি ফরম্যাটের ইমেজগুলো আপনারা ভিডিওতে অ্যাড করতে পারেন। সো আমি এখানে আরেকটি পিএনজি ফরম্যাটের ইমেজ আমি এখানে অ্যাড করব। সো এখানে আমি এই ইমেজটি এড করে দেখি ভিডিওর সাথে কীভাবে দেখায়। সো এটাকে আমরা ক্রপ করে ফেলবো। ক্রপ করে আমরা সাধারণত এটা রাখবো। সো তারপরে আমরা এটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব। সো এভাবে চাইলে আপনারা খুব সহজে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
তো ধন্যবাদ সবাইকে এসএসটি মাইন্ডের সাথে থাকার জন্য।